वेलकम बैक टू माय टीम। दिस इज द फिफ्थ डे ऑफ माय ड्यूअल एक्सपीडिशन। मैंने मेरा एक्सपीडिशन का फर्स्ट फेज में हूँ, अभी बाइक चला के लद्दाख जा रहा हूँ। सेकेंड फेज लद्दाख के करजोक में माउंट मेंटोकांगी 6251 मीटर का माउंटेन क्लाइंब करना। थर्ड फेज बाइक चला के घर वापसी। मेरे जानकारी के मुताबिक दोस्त, इंडिया में ये पहली बार होने जा रहा है सोलो ड्यूअल एक्सपीडिशन, एक साथ बाइकिंग एक्सपीडिशन एंड माउंटेनियरिंग एक्सपीडिशन। तो दोस्त साथ में रहिए, ट्रिप का आनंद लीजिए। अगर अच्छा लगे तो लाइक शेयर कमेंट कर दीजिए प्लीज। अभी तक सब्सक्राइब नहीं किया तो वो भी कीजिए। गुड मॉर्निंग फ्रेंड्स। होटेल छत থেকে সুতলেজ রিভার দেখা যাচ্ছে বিলাসপুরে। এই সুতলেজ রিভার এখন অনেকক্ষণ আমার সাথে সাথে থাকবে। পাহাড়ের দৃশ্যাবলী সত্যি সুন্দর, মন ভালো করে দেয়, তাই জন্যই তো বারবার ফিরে ফিরে আসি। বাইক রেডি, আমিও জাস্ট বাইক স্টার্ট দেওয়ার অপেক্ষা। এখন বিলাসপুর থেকে বেরোবো। सिंह जी चलते, ठीक ठीक, वापसी में फिर आएंगे एकदम। हाँ, थैंक यू। এখনো বিলাসপুর ছাড়িনি, মানে বিলাসপুরেই আছি। সুতলেজ রিভার পাশে পাশে চলেছে, তবে রাস্তা থেকে খুব একটা এরপরে দেখা যাবে না, এই এখনই যা দেখা যাচ্ছে। টার্নের আগে ক্রস না করাই ভালো, কারণ ওই পাশে কি গাড়ি আসছে আমি তো দেখতে পাচ্ছি না, ওই জন্য ক্রস করবো না। এইবার ফাঁকা পেলে ক্রস করে বেরিয়ে যাব। তবে হ্যাঁ, সামনের গাড়ি যদি আপনাকে পারমিশন দেয় সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে ওভারটেক করুন। আমি ইচ্ছা করেই না, এই যে হাওয়ার সাউন্ডটা বাইক চলছে, জানি কথা বলতে ভালোভাবে হয়তো কথা শোনা যাবে না, তার জন্য ব্যাপারটা হচ্ছে আমি চাইছি একদম ন্যাচারাল ব্যাপারটা যেন মেনটেন হয়, যে এই যে হাওয়া, এই যে বাইকের সাউন্ড, গাড়ির হর্ন, এগুলো যেন আপনারা শুনতে পান। তাহলে কী হবে, মনে হবে যেন এখানেই আছেন, একই সাথে যাচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদের ভালোবাসা, শুভকামনা, আশীর্বাদ, এগুলোই তো আমার ইন্ধন বেরিয়ে পড়ার। দেখেছো ঠিক যেটা বললাম আর কি, যে ডান দিকের টার্নে বাঁদিকের টার্ন যেমন ক্লিয়ার থাকে মোটামুটি ভিউটা, তো বেরোনো যায়, কিন্তু ডান দিকের টার্নে দেখুন আমি যেই ক্রস করতে গেলাম অমনি দেখলাম ওখান থেকে একটা লরি আসছে। তো সাবধান, ডান দিকের টার্নে কখনো ওভারটেক নয়, বাঁদিকের টার্ন যদি ক্লিয়ার থাকে ভিউ তাহলে ওভারটেক। ঠিক আছে, সঙ্গে থাকুন। মেরি সোনি মেরি তমন্না, ঝুট নেই হে মেরা প্যার, দিওয়ান সে হো গই গলতি, জানে দো ইয়ার, আই লাভ ইউ, আই লাভ ইউ, ও মেরি সোনি। একটা সরু নালা আর তার উপর ব্রিজ। সরু নালা যেটা কিছু জলসম্পদ নিয়ে সুতলেজে মিশেছে, সুতলেজকে সমৃদ্ধ করছে। সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা সিমলা গেছে,
এটা সুন্দর কানেক্টর এখান থেকে আর ডান দিকে রাস্তাটা গেছে মানালি আর সুতলেজ রিভারের একটা শাখা নদীর ওপর দিয়ে ব্রিজ ক্রস করলাম চলেছি মানালি রাস্তায় এতক্ষণ ধরে সুতলেজ নদীর পাশপাশে আসছিলাম তো আমি এখানে দাঁড়িয়েছি সুতলেজ নদীটা দেখানোর জন্য দৌড়ে দৌড়ে একটু এগিয়ে যাই কারণ গাড়ি গাড়ি আসছে বেশ স্পিডে এই সুতলেজ নদী এখনো কিন্তু বিয়াসের দেখা পাইনি বিয়াসের আর দেরি আছে সুতলেজ নদীর পাশপাশ দিয়ে আরো বেশ কিছুক্ষণ আমাকে যেতে হবে তারপরে তারপরে সুতেতিঘাট নদী তারপরে দেখা মিলবে বিয়াস বা বিপাশার কিন্তু দৌড়ে নিচ্ছি এক্সারসাইজ হয়ে যাচ্ছে চলুন তবে আবার এগোনো যাক সুতলেজ নদীর লেফট ব্যাঙ্ক ধরে স্বচ্ছন্দ গতিতে চলেছি গতিবেগ 70-75 সুতলেজ রিভারের উপর দিয়ে ব্রিজ সুতলেজ সুতলেজ রিভার ব্রিজ ক্রস করে যেহেতু খিতাব টিতাব কিনবে মানালি যাবে আজ যায়ঙ্গে তো লাদাখ আজ মানালি তক জানা হে কলকাতা সে লাদাখ যারা হে আজ লাদাখ বিয়াস সুতলেজ ক্যানেল সুন্দরনগরে আছি এখন দাঁড়িয়ে ক্যানেলের পাশে ক্যানেলের জল বয়ে চলেছে আমার পেছন দিকে তার মানে ক্যানেলের লেফট ব্যাঙ্ক ধরে চলেছি মানালি আর হচ্ছে 132 কিলোমিটার এই সুগতিঘাট নদীর গর্জটা দেখা যাচ্ছে আমার চলার পথের বাঁদিকে যে নদীটি বয়ে চলেছে সেটি সুগতিঘাট নদী যদিও স্থানীয় মানুষেরা এটিকেও বিয়াস নদীই বলে
এটি আসলে বিয়াসের একটি শাখা নদী, মান্ডি থেকে শুরু হয়েছে। অবশ্য আরও দু একটা ছোটোখাটো ওয়াটার সোর্স আছে এই নদীটির। তো সুকেতিখাত নদীর লেফট ব্যাঙ্ক ধরে চলেছি মহারানী মানালির পথে। ফোর লেন রাস্তার কাজ চলছে দ্রুত গতিতে। সুকেতিখাত তার আদিমতা ও বন্যতা বজায় রেখে এগিয়ে চলেছে নিশ্চিন্ত মনে। বলছিলাম না সুকেতিখাতের আরও ওয়াটার সোর্স আছে। ওই দেখুন বাঁ দিকে একটি পাহাড়ি সুন্দরী ঝোড়া সুকেতিখাতে সমর্পিত হয়েছে। এই ড্যাম বিয়াস নদীর ওপর, কিন্তু এর ছবি নিতে দিচ্ছে না কেন আমি বুঝতে পারলাম না। কোনো জায়গাতেই দাঁড়াতে দিল না। যাই, বান্ধ ড্যাম থেকে মানালি আর 90 কিলোমিটার। দাঁড়ানোর জায়গা পাই কি না দেখতে হবে, যে একটা জায়গায় দাঁড়াতে হবে। का नंबर है सर? वेस्ट बंगाल का। बंगाल का? वेस्ट बंगाल का। नहीं नहीं, बंगाल वास वेस्ट बंगाल। अरे पश्चिम बंगाल का। अरे मूल बना है। हाँ कैमरा होता है। हाँ मूल बनती है। हाँ ये सर कैमरा अलग से लेना पड़ता है। हाँ ये हेलमेट में सर बैटरी होता है, टेप से लगे हुए हैं। नहीं नहीं, टेप से वो जो केबल है ना तार। अच्छा अच्छा, वो केबल ना वो, हाँ, हाँ। वो उसके लिए कहाँ का टूर है सर? हाँ टूर लद्दाख, लद्दाख का। लद्दाख খুব দ্রুত রাস্তাগুলো চওড়া, মসৃণ ও ঝাঁ চকচকে হয়ে যাচ্ছে। অ্যাডভেঞ্চারাস বাইকিং ব্যাপারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যাই হোক, উন্নয়ন প্রয়োজন দেশের ও দশের জন্য। আমরা ভ্রমণ পিপাসুরা হয়তো অন্য জায়গা খুঁজে নেব মনকে পরিপূর্ণতা দিতে। ওট প্রায় এসে গেছে, তামিল আর আর ডান দিকে হিমালয়ান ন্যাশনাল পার্ক, আর আমি ওট টানেলের ভেতর ঢুকেছি। চলুন দেখে আসি উচ্ছল, তম্বি, খরস্রোতা, বিপাশা বা বিয়াসকে। কুল্লুতে আছি এখন, আর 35-40 কিলোমিটার পর দেখা মিলবে মহারানী মানালি। তম্বি বিপাশার ওপর ব্রিজ পার হচ্ছি, আর কিছুটাই বাকি।
বিয়াসের পাশে একটু দাঁড়াই আর একটু দেখে নিই তম্বি বিপাশাকে। আগামীকাল অটল টানেল কেলম জিংজিংবার হয়ে সারচু। চলুন এগোনো যাক আর 15-20 কিলোমিটার।